হ্যালো বন্ধুরা স্টাডি আইকিউ টিউটরিং চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো তো আজ আমি তোমাদের সঙ্গে সেপ্টেম্বর মাসের বাকি লাস্ট যে পঞ্চাশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তিন নম্বর সেট সেটি আমি আলোচনা করে দেবো যেগুলো আপকামিং যে যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো চলো শুরু করছি আজকের আলোচনা আচ্ছা আমরা নেক্সট দিন তোমাদের একশোটা প্রশ্ন করিয়ে দিয়েছিলাম আজকে আর পঞ্চাশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করিয়ে দেবো তো নেক্সট দেখো কি আছে আরবিআই ইনোভেশান হাব এর চিফ টেকনোলজি অফিসার হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো উত্তরটি হবে আরবিআই ইনোভেশান হাবের চিফ টেকনোলজি অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন অমিত সাকসেনা নেক্সট একশো দুইয়ের দিকে প্রশ্ন কী আছে দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর অ্যাডভোকেট হিসেবে কাকে নিযুক্ত করেছে জাতীয় সংঘ তো উত্তরটি হবে কৈলাস সত্তার্থীকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত করেছে নেক্সট আচ্ছা একশো তিনের দিকে প্রশ্ন কী আছে সম্প্রতি প্রগতি নামে অ্যাপ লঞ্চ করলো কোন ইন্স্যুরেন্স কোম্পানি তো উত্তরটি হবে এলআইসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড যে কি করেছে প্রগতি নামক একটা অ্যাপ লঞ্চ করেছে নেক্সট একশো চারের দিকে প্রশ্ন দেখো সম্প্রতি রিপোর্ট অনুযায়ী দু সালে ভারতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের পরিমাণ কত পার্সেন্ট হ্রাস পেয়েছে তো উত্তরটি হবে একুশ পার্সেন্ট হ্রাস পেয়েছে নেক্সট একশো পাঁচের দিকে প্রশ্ন দেখো সম্প্রতি বিশ্ব স্টক মার্কেটে ভারতের স্থান কত তো উত্তরটি হবে সম্প্রতি বিশ্ব স্টক মার্কেটে ভারতের স্থান হচ্ছে ষষ্ঠতম এবং এটাও মনে রাখবে প্রথম স্থানে অবস্থিত আমেরিকা এবং দ্বিতীয় স্থানে হচ্ছে চীন নেক্সট একশো ছয়ের দিকে প্রশ্ন দেখো ফিনো পেমেন্টস ব্যাঙ্ক এর ব্র্যান্ড অ্যাম্বাসিডার কে নিযুক্ত হলেন তো উত্তরটি হবে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী যিনি ফিনো পেমেন্টস ব্যাঙ্ক এর ব্র্যান্ড অ্যাম্বাসিডার নিযুক্ত হয়েছেন নেক্সট আচ্ছা সাতের দাগে প্রশ্ন দেখো অডিও ও ভিডিও প্রোডাকশান বিষয়ে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিতে মিউজিক বাজ নামে একটা সংস্থা লঞ্চ করলো কোন রাজ্য সরকার তো তৃতীয়টি হবে দিল্লি রাজ্য সরকার যে কী করেছে ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য অডিও ও ফিল্ম প্রোডাকশান বিষয়ে মিউজিক বাজ লঞ্চ করেছে তো নেক্সট একশো আটের দাগে প্রশ্ন দেখো আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালিত হয় তো উত্তরটি হবে একুশে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয় প্রশ্ন দেখো ভারতের সত্তরতম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন কে তো উত্তরটি হবে ভারতের সত্তরতম দাবা গ্র্যান্ড মাস্টার হয়েছেন রাজা ঋত্বিক নেক্সট একশো দশের দিকে প্রশ্ন দেখো গিরগিটির মতন রং পরিবর্তনে সক্ষম কৃত্রিম চামড়া তৈরি করল কোন দেশের গবেষকেরা তো উত্তরটি হবে দক্ষিণ কোরিয়ার গবেষকেরা গিরগিটির মতন রং পরিবর্তনে সক্ষম কৃত্রিম চামড়া তৈরি করলো নেক্সট একশো এগারো দিকে প্রশ্ন দেখো কী আছে বিগ বস ও টিটি এর প্রথম বিজেতা হলেন কে তো উত্তরটি হবে দিব্যা আগরওয়াল যিনি বিগ বস ও টিটি এর প্রথম বিজেতা হয়েছেন নেক্সট একশো বারো দিকে প্রশ্ন দেখো ইন্দোনেশিয়ার সাথে সমুদ্র শক্তি নামে নৌ নৌমহড়ার অংশগ্রহণ করল কোন দেশ তো উত্তরটি হবে ভারত ইন্দোনেশিয়ার সাথে সমুদ্র শক্তি নামে নৌ নৌমহড়াই অংশগ্রহণ করেছে নেক্সট একশো তেরোর দিকে প্রশ্ন দেখো কি আছে ইন্ডিয়ান এয়ার ফোর্স এর নতুন চিফ কে নিযুক্ত হলেন তো উত্তরটি হবে বিবেক রাম চৌধুরী তিনি ইন্ডিয়ান এয়ার ফোর্সের নতুন চিফ নিযুক্ত হয়েছেন আচ্ছা একশো চৌদ্দ দিগে প্রশ্ন কী বলছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো উত্তরটি হবে প্রকাশ শ্রীবাস্তব যিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন আচ্ছা একশো পনেরো দাগের প্রশ্ন দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কানাডার প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার নির্বাচন নির্বাচনে জিতলেন কে তো উত্তরটি হবে জাস্টিন টুডো যিনি কানাডার তৃতীয়বারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন নেক্সট আচ্ছা ষোলো দাগের প্রশ্ন দেখো ফেসবুক ইন্ডিয়া পাবলিক ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে তো ফেসবুক ইন্ডিয়ার পাবলিক ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন আচ্ছা রাজীব আগরওয়াল নেক্সট একশো সতেরো দাগের প্রশ্ন দেখো কী আছে হিমালয়ান ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার একুশ কোথায় অনুষ্ঠিত হবে তো উত্তরটি হবে লাদাখের রাজধানী লেতে হিমালয়ান ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার একুশ অনুষ্ঠিত হতে চলেছে তো কোথায় অনুষ্ঠিত হবে লাদাখের রাজধানী শহর লেতে নেক্সট একশো আঠেরো থেকে প্রশ্ন দেখো আচ্ছা তোমরা এখানে কিন্তু আরেকটা প্রশ্ন পেয়ে গেলে সেটা হচ্ছে যে লাদাখের রাজধানীর নাম কি তো উত্তরটি হবে লে আচ্ছা একশো আঠারো থেকে প্রশ্ন দেখো ভারতে দু হাজার আশি মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করার কথা ঘোষণা করল কোন দেশ তো উত্তরটি হচ্ছে বাংলাদেশ যে ভারতবর্ষকে দু হাজার আশি মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে বলে ঘোষণা করেছে তো নেক্সট একশো থেকে প্রশ্ন দেখো আইপিএলে একটি টিমের হয়ে দুশোটি ম্যাচ খেলার প্রথম ক্রিকেটার হলেন কে তো উত্তরটি হবে বিরাট কোহলি যিনি আইপিএলের একটা টিমের হয়ে দুশোটি ম্যাচ খেলেছেন তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে বিরাট কোহলি আইপিএলে কোন টিমের হয়ে ম্যাচ খেলেন নেক্সট একশো কুড়ি প্রশ্ন দেখো হিন্দু ইউনিভার্সিটি অফ আমেরিকা থেকে ডক্টরেট উপাধি পেলেন কে তো উত্তরটি হবে অভিনেতা ভারতীয় অভিনেতা অনুপম খের যিনি হিন্দু ইউনিভার্সিটি অফ আমেরিকা থেকে ডক্টর উপাধি পেয়েছেন নেক্সট একশো একশো প্রশ্ন দেখো সম্প্রতি আইপিএল খেলা সম্প্রচার ব্যান করল কোন দেশ তো উত্তরটি হবে আফগানিস্তান যে কী করেছে আইপিএল খেলার যে সম্প্রচার হতো সেটাকে ব্যান করেছে নেক্সট একশো বাইশের দিকে প্রশ্ন দেখো ম্যানস হকি জুনিয়র ওয়ার্ল্ড কাপ হস্ট করতে চলেছে কোন রাজ্য তো উত্তরটি হবে ওড়িশা রাজ্য যে ম্যানস হকি জুনিয়র ওয়ার্ল্ড কাপ হস্ট করতে চলেছে আচ্ছা প্রশ্ন দেখো জঙ্গল শিরোনামে অডিও বুক লঞ্চ করল কে তো উত্তরটি হবে অমিতাভ ঘোষ যিনি জঙ্গল নেম নামে কি করেছেন অডিও বুক লঞ্চ করেছেন নেক্সট একশো চব্বিশের দিকে প্রশ্ন দেখো কি আছে সম্প্রতি সম্প্রতি পাঞ্জাবের নতুন চিফ সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হলেন তো উত্তরটি হবে অনিরুদ্ধ তিওয়ারি যিনি সম্প্রতি কথাকার সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন পাঞ্জাবের নতুন চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন আচ্ছা নেক্সট একশো পঁচিশের দিকে প্রশ্ন দেখো হাইয়েস্ট পেড ফুটবলার হিসেবে দু হাজার একুশে প্রথম স্থানে রয়েছেন কে তো উত্তরটি হবে ক্রিশ্চানো রোনাল্ডো যিনি হাইয়েস্ট পেড ফুটবলার হিসেবে দু হাজার একুশে প্রথম স্থানে রয়েছেন নেক্সট একশো ছাব্বিশের থেকে প্রশ্ন দেখো সম্প্রতি ইলেকট্রনিক পার্ক নির্মাণের কথা ঘোষণা করলো কোন রাজ্য তো উত্তরটি হবে উত্তরপ্রদেশ রাজ্য সম্প্রতি ইলেকট্রনিক পার্ক নির্মাণের কথা ঘোষণা করলো নেক্সট একশো সাতাশের প্রশ্ন দেখো পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা সিভিল সার্ভেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে তো উত্তরটি হবে সানা রামচাঁদ গুলবানি কি আছে সানা রামচাঁদ গুলবানি যিনি প্রথম পাকিস্তানের কি হয়েছেন পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা সিভিল সার্ভেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন আচ্ছা নেক্সট একশো আঠাশের দাগে প্রশ্ন দেখো প্যারাগুয়েতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন তো উত্তরটি হবে যোগেশ্বর সংবান কে আচ্ছা যোগেশ্বর সংবান যিনি প্যারাগুয়েতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন আচ্ছা নেক্সট একশো উনত্রিশের দাগে প্রশ্ন দেখো কলকাতায় বিজয় সংস্কৃতি মহোৎসব আয়োজন করল কারা তো উত্তরটি হবে ইন্ডিয়ান আর্মি যারা কলকাতায় বিজয় সংস্কৃতির মহোৎসব আয়োজন করলো নেক্সট একশো তিরিশের দাগে প্রশ্ন দেখো বিশ্বের উচ্চতম ইলেকট্রনিক ভেহিকেল চার্জিং স্টেশন উদ্বোধন করলো কোন রাজ্য তো উত্তরটি হবে হিমাচল প্রদেশ যে কী করেছে বিশ্বের সব থেকে উচ্চতম ইলেকট্রনিক ভেহিকেল চার্জিং স্টেশন উদ্বোধন করেছে নেক্সট একশো একত্রিশের দিকে প্রশ্ন দেখো সম্প্রতি কামরূপ জেলায় টি পার্ক তৈরি করার কথা ঘোষণা করলো কোন রাজ্য তো উত্তরটি হবে আসাম রাজ্য সরকার যে কিনা কী করেছে কামরূপ জেলায় পার্ক তৈরি করার কথা ঘোষণা করেছে নেক্সট একশো বত্রিশের দিকে প্রশ্ন দেখো ওয়ার্ল্ড আর্চারি এর অ্যাথলেট কমিটিতে চার বছরের জন্য নির্বাচিত হলেন কে তো উত্তরটি হবে ভারতীয় তীরন্দাজ অভিষেক বর্মা নেক্সট তেত্রিশের দিকে প্রশ্ন দেখো সম্প্রতি দিল্লি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পদে কে নিযুক্ত হলেন তো উত্তরটি হবে যোগেশ সিং যিনি সম্প্রতি দিল্লি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হয়েছেন নেক্সট একশো চৌত্রিশের দিকে প্রশ্ন দেখো বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় কবে তো উত্তরটি হবে সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় এবং এবছরে এই বিশ্ব পর্যটন দিবসের থিম ছিল ট্যুরিজম ফর ইনক্লুজিভ গ্রোথ আচ্ছা নেক্সট একশো পঁয়ত্রিশের দিকে প্রশ্ন দেখো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর এক্সটার্নাল অডিটর হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো উত্তরটি হবে গিরিশচন্দ্র মুর্মু যিনি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির এক্সটার্নাল অডিটর হিসেবে নিযুক্ত হয়েছেন আচ্ছা নেক্সট একশো ছত্রিশের দিকে প্রশ্ন দেখো ইন্ডিয়ান কোস্টগার্ডের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো উত্তরটি হবে বীরেন্দ্র সিং তিনি ইন্ডিয়ান গার্ডে অ্যাডিশনাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন নেক্সট আচ্ছা উত্তরটি একটু ভুল বললাম বীরেন্দ্র সিং পাঠানিয়া নামটি নাম পুরো নামটি হচ্ছে বীরেন্দ্র সিং পাঠানিয়া নেক্সট একশো সাঁত্রিশের দিকে প্রশ্ন দেখো ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স টু টোয়েন্টি ওয়ান তে ভারতের স্থান কত তো উত্তরটি হবে ভারতের স্থান হচ্ছে উনষাটতম এবং এই ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে প্রথম স্থানে আছে কে ডেনমার্ক নেক্সট একশো আটত্রিশের দিকে প্রশ্ন দেখো ত্রিপুরা বিধানসভার স্পিকার হিসেবে কে নিযুক্ত হলেন তো উত্তরটি হবে রতন চক্রবর্তী তিনি ত্রিপুরা বিধানসভার স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন নেক্সট একশো উনচল্লিশের প্রশ্ন দেখো সম্প্রতি ভুটানের জন্য যৌথভাবে স্মল স্যাটেলাইট তৈরি করতে চুক্তি স্বাক্ষর করল কোন দেশ তো উত্তরটি হবে ভারতের সঙ্গে ভুটানের যৌথভাবে স্মল স্যাটেলাইট তৈরি করার চুক্তি ঘোষণা করা হয়েছে নেক্সট একশো চল্লিশের প্রশ্ন দেখো সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি ব্যান করলো কোন দেশ তো উত্তরটি হবে চীন সম্প্রতি কি করেছে ক্রিপ্টো ব্যান করেছে নেক্সট আচ্ছা একশো একচল্লিশের প্রশ্ন দেখো সম্প্রতি সমলিঙ্গ বিবাহ বৈধ হিসেবে ঘোষণা করলো কোন দেশ তো উত্তরটি হবে সুইজারল্যান্ড সম্প্রতি সমলিঙ্গ বিবাহ বৈধ হিসেবে ঘোষণা করেছে নেক্সট একশো বিয়াল্লিশের প্রশ্ন দেখো সম্প্রতি সমর্পণ পোর্টাল লঞ্চ করল কোন রাজ্য সরকার তো উত্তরটি হবে হরিয়ানা রাজ্য সরকার সম্প্রতি সমর্পণ পোর্টাল লঞ্চ করেছে নেক্সট একশো তেতাল্লিশের দিকে প্রশ্ন দেখো সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন ইংল্যান্ডের কোন অলরাউন্ডার তো উৎপত্তি উত্তরটি হবে মঈন আলী যিনি সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন নেক্সট একশো চৌরাল্লিশের প্রশ্ন দেখো সম্প্রতি ফোর হান্ড্রেড ডেজ শিরোনামে বই রিলিজ করতে চলেছেন কে তো উত্তরটি হবে চেতন ভগৎ এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাবে তো কি হবে চেতন ভগত সম্প্রতি কী করেছেন ফোর হান্ড্রেড ডেজ নামে একটা বই রিলিজ করতে চলেছেন আচ্ছা নেক্সট একশো পঁয়তাল্লিশের প্রশ্ন দেখো প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে দশ হাজার রান সম্পূর্ণ করলেন কোন ক্রিকেটার তো উত্তরটি হবে বিরাট কোহলি যিনি সম্প্রতি টি টোয়েন্টি ক্রিকেটে দশ হাজার রান সম্পূর্ণ করেছেন ভারতের ক্রিকেটার নেক্সট একশো ছেচল্লিশের দিকে প্রশ্ন দেখো সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়ী পার্টনার হলো কে তো উত্তরটি হবে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক পার্টনার হয়েছে ভারত এবং প্রথম পার্টনার হয়েছে চীন নেক্সট একশো সাতচল্লিশের প্রশ্ন দেখো আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হলো তো উত্তরটি হবে পেরুর রাজধানী শহর লিমাতে আই এস এস এফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে তো এখান থেকে তোমরা একটা জেনারেল নলেজেরও প্রশ্ন পেয়ে যাবে সেটা হচ্ছে পেরুর রাজধানী কোথায় তো উত্তরটি হবে পেরুর রাজধানী হচ্ছে লিমা নেক্সট একশো আটচল্লিশের প্রশ্ন দেখো সম্প্রতি ঘূর্ণিঝড় গুলাবের নাম প্রস্তাব করেছে কোন দেশ খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো প্রতিটা কম্পিটিটিভ এক্সামে কোনো না কোনো একটা ঘূর্ণিঝড় থেকে প্রশ্ন আসে যেমন এবারে তোমাদের ডাব্লিউ বিপিতে প্রশ্ন এসছিল একটা মনে হয় বুলবুল তো কন দেশ নাম দিয়েছে এরকম কিছু একটা প্রশ্ন এসছিলো বুলবুল বা আমফান তো নেক্সট এটা কি হবে তাহলে পাকিস্তান এই গুলাব নামটি দিয়েছে নেক্সট একশো উনপঞ্চাশের প্রশ্ন দেখো করোনায় স্বামী হারানো মহিলাদের সাহায্য করতে মিশন বাৎসল্য কী হচ্ছে করোনায় স্বামী হারানো মহিলাদের মিশন বাৎসল্য লঞ্চ করতে চলেছে কোন সরকার তো উত্তরটি হবে মহারাষ্ট্র রাজ্য সরকার যে কী করেছে সম্প্রতি ওই মিশন বাৎসল্য নামে একটা পোর্টাল লঞ্চ করেছে নেক্সট একশো পঞ্চাশের দাগে আজকের শেষ প্রশ্ন আলোচনার এবং সেপ্টেম্বর মাসের টোটাল দেড়শোখানা প্রশ্ন আমি এখানে শেষ করলাম উত্তরটি প্রশ্নটি কী আছে বিএসএফ এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন তো উত্তরটি হবে পঙ্কজ কুমার সিং যিনি বিএসএফের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন তো এই ছিল পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো আজকে আমি তোমাদের সেপ্টেম্বর মাসের মোটামুটি গুরুত্বপূর্ণ দেড়শোটি কারেন্ট অ্যাফেয়ার শেষ করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো থেকো সুস্থ থেকো